तो बोला लाइव वैसे अभी खूब भाल लगे तुम्हार बॉडी फिटनेस तो अनेक सुंदर प्लीज डोंट माइंड तुम्हें की खाओ आमी भात खाई भात खाई आते गुले जंक फूड खाई आते गुले जंक फूड खाई और भात खाई यार एखन आमार बॉडी फिटनेस एत सुंदर हो गेछे क्यूटी हेलो बुझार बस এখনো হয়নি তোমার না আমি ছোট বিড়ালের মতো মুখ করে থাকো কেন ফালতুমে কথা কার বিড়াল কই হ্যাঁ পচা কথা বলো তোমার বয়স কত আমার বয়স মাত্র 6 বছর টিকটক ছেড়ে ফেসবুকে কেন আমি তো টিকটক প্রতিদিনই করি এতগুলো কইরা বিভিন্ন ড্রেস পরে দাঁতগুলো খুব সুন্দর এ এ ও বুঝলাম না উফ বুঝলাম না মনের পিঞ্জিরায় তুমি কারে দিলা ঠাই কারে ভালোবাসে পর করিলা আমায় হ্যাঁ এটা কেমন কমেন্ট আপু কোন ক্লাসে পড়ে আমি ক্লাস 8 এ পড়ি তোমার না পা কাটি গেছে হ্যাঁ আমার পা কেটে গেছে আমি ব্যথা পাইছি টেস্ট অফ লাক কেন চোখের অবস্থা কি ভাই এই যে চোখ আমার চোখে নিচে ডার্ক সার্কেল আছে অনেক কিন্তু মাশাআল্লাহ আইল্যাশও ভালো আছে চোখও বড় বড় আছে খালি আমার চোখে নিচে ডার্ক সার্কেলস পড়ছে আমি রাত জাগি এই জন্য হাই বেবি হ্যালো সামনে প্রোডাক্ট দেখানো স্টার্ট করি ওলে রে বাম বাম
হইছে আপনার কি হইছে আপনি মেও করেন কেন তাহলে ওর জন্য ক্যাট ফুড নিয়ে আসো ওকে সবার সামনে খাওয়াই দেখো গাইস গলার মধ্যে ও একটা হ্যালো কিটি পরে আছে ওর লোমের কারণে বোঝা যাইতেছে না এইটি ওর ক্যাট ফুড ওকে মোটা বেবি ভুইরা ভুইরা ক্যাট ফুড দিছে তো হলো আমি ওকে ভুইরা ভুইরা খাওয়াবো এখানে পামের বউ আছে তোমার খাওয়া তো কেউ দেখতেই পারতেছে না তুমি এখানে বসো এই এই একাই খেয়ে ফেলতেছে মানুষ তোমাকে খাওকা বলবে না এই যে দেখো গাইস ও সব খেয়ে ফেলে এক সেকেন্ডে দেখো গাইস কত স্পিডে খাইতেছে ডল ওরা দুইজন মারামারি লাগছে পম পম ডলে খাইতে দেয় না ডল দুঃখের খেলায় চলে যাইতেছে বুড়ি বুড়ি লাগে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু একটা কথা বলি হ্যাঁ বলো রাত কেন যাবো ওই যে আমার ভিডিও এডিট করতে হয় দেন আমি ইউটিউব অ্যাকাউন্ট খুলেছি আর ইনশাল্লাহ অ্যাকাউন্টটা সরি ইউটিউব চ্যানেল খুলেছি তো ইনশাল্লাহ তোমরা অনেক তাড়াতাড়ি আমার ব্লগিং দেখতে পারবা আমি শিওর না নাও করতে পারি করার সম্ভাবনা বেশি একটা ব্লগ রেডি আছে খালি এডিটটা করা বাকি আর রাত জাগি কেন গতকালকে হলো আমার অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট ছিল আর আমি একটা অ্যাসাইনমেন্টও করি নাই সো সারা রাত জেগে আমি অ্যাসাইনমেন্ট করছি হ্যাঁ আজান দিছে আর আমি ঘুমাই গেছি মানে ওই সময় আমার শেষ হয়েছে এই দেখো বুমাই খাই পুম পুম এই চিল্লানো লাইভ না কথা বলে আমি ওরে খাওয়ানোর মানে খাওয়াইতেছি কেন আমার মাথায় ঢুকতেছে না পাঁচ সেকেন্ড তুমি একটুখানি মডেলিং করো পাঁচ সেকেন্ড একটু তুমি মডেলিং করো পম পম তারপরে তোমাকে আমি ছেড়ে দিব তখন তুমি খাইও যায় এই তুই এত দুষ্টু কেন এই দুইটা বিল্ডরে নিয়ে আজ আমি কি করব দুইটাই কত কিউট দেখো যাও দুইটাই যাও Thank you.
খুঁজেই পাই না কিছু। প্রাইস লিস্টটা গাইস আমি একটু খুঁজতেছি, খুঁজে তারপর আমি বলি। জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও। ওকে দেন একটা পিলিং মাস্ক পিলিং জেল দেখাই। অনেক ভালো একটা পিলিং জেল, স্কিনকে ডিপ ক্লিন করে, এটা স্কিনের ভিতরে যে কোনো ময়লা ওটা একদম রিমুভ করে ফেলবে, অ্যান্ড স্কিনে যে ডেড স্কিন থাকে ওইগুলো রিমুভ করে ফেলবে। এটা হলো লাগানোর সাথে সাথে কেমন একটু স্ক্রাব টাইপস হয়, তো এমন এমন করে মাসাজ করে করে তোমাদের ডেড স্কিনগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? এটা ইউজ করলে, এটার নাম হলো মাচা পিলিং জেল, অনেক ভালো একটা পিলিং জেল গাইস। আমি টিকটকে রিভিউ দিয়েছি, তোমরা চেক আউট করে আসতে পারো এটাকে কীভাবে ইউজ করতে হয়, অনেক ভালো কাজ করে। সো জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দিবা। প্রাইস অনলি 500 টাকা, অনলি 500 টাকায় তোমরা এই পিলিং জেলটা পেয়ে যাচ্ছ। ও সরি, 500 না, 450 টাকায়, প্রাইস অনলি 450 টাকা। জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও। জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও। ফেস প্যাক ইউজ করে দেখান, এখন লাইভের মাঝখানে ফেস প্যাক কি ইউজ করা পসিবল? লাইভে তারপর আমি কতক্ষণে ফেস ওয়াশ করে আসবো, কতক্ষণে কি আমি ভিডিও করে দেবো, ওই সময় তোমরা চেক আউট করে আসছো। ও বুঝলাম না, জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও। অনেক জোস একটা পিলিং জেল এটা গাইস, জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও। জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও। স্ক্রিনশট ডান, অনেক ভালো একটা পিলিং জেল কিন্তু এটা, অনেক ভালো কাজ করে। তোমার চোখের নিচে কি হয়েছে? কিছুই তো হয়নি, সবাই খালি চোখের নিচে কি হয়েছে, চোখের নিচে কি হয়েছে এমনি, মানে রিয়েল অত ডার্ক সার্কেলসও নাই, কিন্তু কেন যে তোমাদের কাছে মনে হয় কি জানি। ওয়াও, তুমি তো অনেক কিউট, তোমার চোখে সমস্যা হয়েছে। আপু কম দাম হবে না, আমার জিএফের জন্য নিতাম। জিএফের জন্য কম দামের জিনিস নিবা? কিপটা
বিলিং জেলটা নিতে চাও ওরা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8 এ পড়ি। এই যে এটা অ্যাপ্লাইড তো কিছুটা এমন, হাতে নখগুলো কই? হাতে নখগুলো হলো আমার নখ কামড়ানোর অভ্যাস আছে, আমি আমরা মানে কামড়ায় কামড়ায় ফালাই দিছি সব। এই দুইটাই বাকি, এগুলো আমি কামড়াইতে কামড়াইতে ফালাই দিব। আর এমনও এক্সটেনশনস করার নীল তো ওয়ান মান্থের মতো থাকে, যদিও আমার থাকে না, আমার নীল গ্রোথ অনেক বেশি এই জন্য। আরেক হাতেও সেম অবস্থা, এই দুইটা নীলই লেগে রয়েছে। ও না, এই একটা নীলই লেগে রয়েছে আর এটার মধ্যে দুইটা নীল লেগে রয়েছে। এগুলোও পড়ার ওয়েট করতেছি, মানে উঠার ওয়েট করতেছি। ইউ ও হ্যাঁ গাইস, আমার ইয়ার পিয়ার্সিং দেখো, আজকে আমি স্বর্ণের মানে স্বর্ণের কানে দুল আমার আম্মু আমাকে জোর করে পরাই দিছে। এর আগে হইলো যে স্টোনের যেটা ওরা পরাই দিছিল পার্লার থেকে, তো ওইটা পরা ছিল, তারপর হলো আজকে জোর করে আমাকে গোল্ড পরাই দিছে, আমি তো কানতে কানতে শেষ। কেমন লাগে গাইস? আমি ভাবছি আমি এখানেও একটা করব, একদম উপরে একটা করব, আমাকে কেমন লাগবে সবাই বলো। শুনলেন না, ইয়ার পার্সিং আমার অনেক অনেক পছন্দ, যদিও অনেক ঝামেলা মানে অনেক কষ্ট লাগে, কিন্তু তারপরে আমার কেন জানি অনেক ভালো লাগে করতে। করার পরে কষ্ট লাগে যেই সময় ইয়ারিংটা চেঞ্জ করি, বিশেষ করে এইটা কিন্তু আমাদের পেজে নাই ইয়ারিং, কেউ আবার ইয়ারিং খুঁজো না। ওকে, নেক্সট প্রোডাক্ট দেখাই আমি ছেলেদের কি আছে, বিবি জুস, দ্য নাইট ক্রিম, এগুলাই অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। আমার কিউট আপিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, পুরাই বেদের মেয়ে। আরো কয়েকটা ফুটাও, এই না আমার ভাল লাগে, আমার নানু বলে যে এটা হলো বেদের মেয়ে, বেদের মেয়ে লাগে, কিন্তু আমার আম্মুরও অনেক পছন্দ, এটা আমারও অনেক পছন্দ। ও হ্যাঁ, আমার আম্মু মানে আম্মুর পছন্দ, কিন্তু আম্মু একটাই করছে, কজ হলো আম্মু এখানে একটা করছিল, আমি তো তাও দুইটা করছি, আর আম্মু এখানে একটা করছিল, আর আম্মুর কানে ওইটা হলো ইনফেকশন হয়ে, দেন আফটার দ্যাট অপারেশন করে ওইটা অফ করে দেওয়া হয়েছে, তো ওর পরে আম্মু আর করে নাই, তো জাস্ট নিচের গুলাই রয়েছে। আর আমার কানে কিছুই হয় নাই গাইস, কিছুই হয় নাই, এমনি শান্তি মতো। হ্যালো, হাই, তোমার দাঁতগুলো দেখতে সেই ভাই, মজা নিও না। আচ্ছা, সো দেন নেক্সট দেখাই, তোমার কানটা অনেক কিউট, এই ইয়ার পার্সিংটাও একজনের কাছে তো ভালো লাগছে, আর ন্যাকামি করে কথা না বললে অনেক ভালো লাগতো। নেক্সট কোনটা দেখাই? একটা তো প্রোডাক্টস আমি কনফিউজ যে আমি কোনটা দেখাবো। আচ্ছা, কিউকাম্বার জেল দেখাই। কিউকাম্বার জেল প্রাইস অনলি 650 টাকা, যেহেতু এখন সামার, সো কিউকাম্বার জেল তো লাগবেই লাগবে। সো জানিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দিবা। আমার নিজেরও কিউকাম্বার জেলটা ফেসে অ্যাপ্লাই করতে অনেক ভালো লাগে, অনেক রিল্যাক্সেবল,
সো আমি এটাই অ্যাপ্লাই করি এখন। কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্লিজ একটা মিষ্টি করে হাসি দাও মা। ওই হাসি আপু তুমি অনেক কিউট, এত বড় মিথ্যা তুমি এটা কিভাবে বললা সখি মন, এত বড় মিথ্যা। আজ তোমার পম্পম কোথায়? আমার পম্পমকে আমি লাইভের ফার্স্টেই দেখাইছি, এখন আর দেখাইতে চাইতেছি না, ও কোথায় জানি চলে গেছে। আচ্ছা একটা হেয়ার অয়েল দেখাই, এটা হলো কন্যা কিসি হেয়ার অয়েল, অনেক ভালো একটা হেয়ার অয়েল গাইস, জাস্ট ওয়াও হেয়ার অয়েলটা। সো যারা হেয়ার অয়েলটা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম দিয়ে দিবা। প্রাইস হলো অনলি কত জানি 450 টাকা, যা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম দিয়ে দাও। অনেক ভালো একটা হেয়ার অয়েল, যারা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম দিয়ে দিবা। যারা এই বিবি জুসটা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম দিয়ে দিবা। যারা তোমাদের ওয়েট লস অনেক তাড়াতাড়ি করতে চাচ্ছ তাদের জন্য আর আমি একটা কম্বো সাজেস্ট করব, এটা হলো ফুল কম্বোটা। এটা হলো একটা ওয়েট লসিং কম্বো, ফুল কম্বো। এটা হলো একটা ট্যাবলেট, একটা ট্যাবলেট না একটা, ওয়েট আমি দেখাই এটার মধ্যে কয়টা ট্যাবলেট আছে এটাও আমি জানি না। আমি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ট্যাবলেট এটার মধ্যে উইং ফাইটে আর বিবি জুস ওয়েট লসিং কম্বো। এটা হলো ওয়েট লসিং কম্বো, এটার প্রাইস পড়বে হলো অনলি 2250 টাকা, ঠিক আছে। যারা অনেক তাড়াতাড়ি ওয়েট লস করতে চাও তারা হলো এই ওয়েট লসিং কম্বোটা নিয়ে নিবা। প্রাইস অনলি 2250 টাকা, অনলি 2250 টাকায় তোমরা এত ভালো ভালো প্রোডাক্টস পেয়ে যাচ্ছ, সো দেরি না করে তাড়াতাড়ি নিয়ে ফেলো। স্ক্রিনশট ডান। ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে।
প্রাইস অনলি 1100 টাকা সো যা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দাও স্ক্রিনশট ডান প্রাইস অনলি 1100 টাকা অনলি 1100 টাকায় তোমরা এত ভালো একটা নাইট ক্রিম পেয়ে যাচ্ছ সো দেরি না করে সবাই কাজে নিয়ে ফেলবা প্রাইস অনলি 1100 টাকা এটা হলো একটা হোয়াইটনিং নাইট ক্রিম যারা খুব তাড়াতাড়ি ফেস কে প্রচুর পরিমাণে ব্রাইট করতে চাচ্ছ তাদের জন্য আমি খুলে দেখাই পাওয়ার লেজার ক্রিম এটা হলো ভিডিও ক্রিমটা এটা আমি খুলে দেখাই এই যে ভিডিও ক্রিমটা ওকে দেন নেক্সট আরে কি রেখা কি দেখাবো আমার মাথায় ঢুকে না আচ্ছা সো নেক্সট আমরা দেখাই ডব্লিউ কোলাজেন তো দেখানোই হয় নাই প্রাইস হলো অনলি 1200 টাকা যারা অনেক তাড়াতাড়ি ফুল ফেস সহ ফুল বডিকে প্রচুর পরিমাণে ব্রাইট করতে চাও তাদের জন্য ডব্লিউ কোলাজেন অনেক ভালো একটা জুস আর অনেক ইয়ামিও সো যা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দিবা প্রাইস অনলি 1200 টাকা স্ক্রিনশট ডান ওকে গাইস আমি আর কোন প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না দেখানোর জন্য আচ্ছা চারকোল মাস্কটাও দেখাই সো যাদের অনেক ব্ল্যাক হেড হোয়াইট হেডস এর প্রবলেম তাদের জন্য বেস্ট একটা সলিউশন ফেস হোয়াইট করার একটা ক্রিম দেখাও সো তুমি পাওয়ার লেজার ক্রিম নাইট ক্রিমটা নিয়ে নিতে পারো এভরিডে নাইট ক্রিম ইউজ করবা অনেক তাড়াতাড়ি ইনশাআল্লাহ ব্রাইট হবে স্কিন অ্যান্ড গাইস যারা এই চারকোল মাস্কটা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে সরি ব্ল্যাক মাস্কটা নিতে চাও ওরা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিয়ে দিবা স্ক্রিনশট ডান সো গাইস আজকের জন্য এই নেক্সট আবার আসবো লাইভ সবাই ওয়েট করে সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল